أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমাদের আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত নিয়ে আমি আপনাদের সামনে ভিডিও আলোচনা উপস্থাপন করছি, তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব রোগ নির্ণয়ের ক্ষেত্রে নখ, আমাদের হাত পায়ের নখ কি ধরনের সংকেত বহন করে, অর্থাৎ আমাদের হাত পায়ের নখ দেখেই আমরা বুঝে নিতে পারবো যে আমরা শারীরিকভাবে সুস্থ আছি নাকি কোনো মারাত্মক সমস্যায় ভুগছি। ডায়াবেটিক্স, রক্ত স্বল্পতার মতো রোগ শরীরে বাসা বাঁধার পর ধরা পড়তে কিছুটা সময় নেয়, কোনো শারীরিক পরীক্ষা ছাড়া বোঝা সম্ভব নয়। অথচ যদি আমরা নিয়মিত নখের দিকে খেয়াল রাখি তাহলে নখের গঠনে তারতম্য বা পরিবর্তন দেখে বোঝা যেতে পারে অনেক শারীরিক সমস্যার প্রাথমিক লক্ষণ। জেনে নিন এমনই কিছু লক্ষণ যা আপনি নখ দেখেই বুঝতে পারবেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নখে হলুদ ছোপ পড়তে থাকে, খুব বেশি নেল পলিশ লাগালে বা অতিরিক্ত ধূমপান করলেও নখে হলুদ ছোপ পড়তে থাকে, খুব বেশি জল ঘাটলে বা নিয়মিত সাঁতার কাটলে নখ ফাটা ও ভঙ্গুর হয়ে যেতে পারে, নখ যখন চামড়া থেকে বেশি বেড়ে গিয়ে বাঁকা হয়ে যায় তখন তাকে ক্লাবিং বলে, বাজ পাখির ঠোঁটের মতো দেখতে লাগে নখ, শরীরের অক্সিজেনের অভাব বা ফুসফুসের সমস্যা হলে এমনটা হতে পারে, লিভার বা কিডনির সমস্যা এমনকি এইডস হলেও এমনটা হতে পারে। নখের উপর সাদা দাগ খুব একটা চিন্তার বিষয় নয়, নেল ট্রমার কারণে এমনটা হতে পারে। সাধারণত নখ বেড়ে গেলে এই দাগ চলে যায়, যদি না যায় তাহলে বুঝতে হবে কোনো ফাঙ্গাল ইনফেকশন। ট্রমা, মানসিক সমস্যা বা জ্বর, শরীরের তাপমাত্রা খুব বেড়ে গেলে নখে আড়াআড়ি দাগ দেখা দিতে পারে, সোরেসিস, ডায়াবেটিক্স বা জিঙ্কের অভাবেও এমনটা হতে পারে। নখের উপর ভার্টিক্যাল রিজ বা লম্বা লম্বা দাগ দেখা দেওয়া বয়সের লক্ষণের বিষয়, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এরকম ভিটামিন 12, ম্যাগনেসিয়াম কমে গেলে এই দাগ আরও প্রকট হয়ে দেখা দেয়। নখ উপরে যদি কালো হয়ে যায় তাহলে অবিলম্বে চিকিৎসকের কাছে যান, এই উপসর্গ হতে পারে মেলানোমা বা স্কিন ক্যান্সারের প্রাথমিক লক্ষণ। যদি আপনার সাদা নখের উপরের দিকে কোনো গোলাপি প্যাচ থাকে তাহলে আপনি লিভার বা কিডনির কোনো সমস্যা বা ডায়াবেটিক্সে আক্রান্ত। যদি দুপাশ থেকে বেঁকে গিয়ে চামড়ার আকার ধারণ করে তাহলে আপনি রক্ত স্বল্পতা বা হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত বলে ধরে নেওয়া যেতে পারে। তো বন্ধুরা, আপনারা আশা করি আজকের আলোচনা থেকে কিছুটা হলেও সচেতন হবেন এবং আপনাদের নখের দিকে লক্ষ্য করবেন। যদি দেখেন যে আপনাদের নখে অস্বাভাবিক কিছু তাহলে অবশ্যই বোঝার চেষ্টা করবেন এবং প্রয়োজনে কোনো ডক্টরের পরামর্শ নেবেন। তো আমাদের আজকের আলোচনাটি এই পর্যন্তই, আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে শেয়ার করে দেবেন, আমাদেরকে আপনাদের মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।